আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ এবং ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 বিষয় বিজ্ঞান, 12তম সপ্তাহ প্রশ্ন ও উত্তর। আমরা হালকা পরিসরে একটু প্রশ্নটি দেখে নিব, তারপর উত্তরমালায় চলে যাব। তো এখানে ছাত্রছাত্রী এবং ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমার একটি কথা, যারা আমার চ্যানেলে নতুন প্রথম ভিডিও দেখছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন চেপে রাখবেন, যাতে পুনরায় কোনো নতুন ভিডিও আমি আপলোড দেওয়ার সাথে সাথে আপনি সেটি দেখতে পান। তো আমরা অ্যাসাইনমেন্টে চলে যাব। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, নির্ধারিত কাজ 3, তৃতীয় অধ্যায়, উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন হিসাবে বিষয়টি হলো বিষয় বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণীর বিষয় বিজ্ঞান। তো আমরা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত পার্ট নম্বর বিষয়বস্তু পার্ট 1 ও পার্ট 2 কোষ, পার্ট 6 ও পার্ট 3 একটি জীবের জীবকোষের, একটি জীবকোষের গঠন, পার্ট 10 ও 9 জীবদেহে কোষের ভূমিকা, পার্ট 8 ও 7 নিউক্লিয়াস। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, পুস্টার পেপারে ক্যালেন্ডারের উল্টো পাতায় আর্ট পেপারে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র আঁকো, এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করো। দুই নম্বরে রয়েছে কোষের সকল শরীরবৃত্তীয় কাজ, নিয়ন্ত্রণকারী অঙ্গাণুর গঠন চিত্র সহ বর্ণনা করো। নির্দেশনা, এক নম্বরে রয়েছে পোস্টার পেপারে ক্যালেন্ডারের উল্টো পাতায় আর্ট পেপারে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিত্র অঙ্কন করে এদের সাদৃশ্য ও বৈসাদৃশ্য উল্লেখ করবে। দুই নম্বরে রয়েছে শিক্ষার্থী কোষের সকল শরীরবৃত্তীয় কাজ, নিয়ন্ত্রণকারী অঙ্গাণুর চিত্র পোস্টার পেপারে ক্যালেন্ডারের উল্টো পাতায় আর্ট পেপারে আঁকবে এবং এর গঠন বর্ণনা করবে। তো আমরা উত্তরমালায় চলে এলাম। এক নম্বর প্রশ্নের উত্তর, পোস্টার পেপারের ক্যালেন্ডারের উল্টো পাতায় আর্ট পেপারে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের চিহ্নিত চিত্র এঁকে এদের মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্য নিচে উল্লেখ করা হলো। আশা করি ছাত্র ছাত্রবৃন্দ ভালো করে বিষয়টি বুঝতে পারছেন, আমি একটু বড় করে দেখানোর চেষ্টা করছি। অণুবীক্ষণ যন্ত্রে দেখা প্রাণী ও উদ্ভিদ কোষ, উদ্ভিদ ও প্রাণী কোষের সাদৃশ্য বৈসাদৃশ্য বৈশিষ্ট্য, প্রাণী কোষ উদ্ভিদ কোষ এখানে সাদৃশ্য বৈসাদৃশ্য লেখা হয়েছে। ছাত্রছাত্রীবৃন্দ এবং ভিউয়ার্স, টাইপিংয়ে মাঝে মধ্যে ভুল হতে পারে, মানুষ মাত্রই ভুল। আশা করি টাইপিংয়ের ভুলগুলো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপর আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরে চলে এলাম। কোষের সকল শরীরবৃত্তীয় কাজ, নিয়ন্ত্রণকারী অঙ্গাণু সমূহের গঠন চিত্র সহ বর্ণনা নিচে দেওয়া হলো। প্রথম পয়েন্ট, মাইটোকন্ড্রিয়া। তারপর রয়েছে প্লাস্টিড, সাইটোপ্লাজমের মধ্যে যে সকল ক্ষুদ্র দানাদার বিভিন্ন আকারে বস্তু দেখা যায় তাদেরকে বলা হয় সাইটোপ্লাস্টিড, তাদেরকে বলা হয় প্লাস্টিড। প্লাস্টিড উদ্ভিদ কোষের
এক অনন্য বৈশিষ্ট্য। এর উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফলের বর্ণ বৈচিত্র্য দেখা যায়। প্লাস্টিডের কাজ খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, পরাগায়নে সাহায্য করা এবং ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করা। উদ্ভিদ কোষে সাধারণত তিন প্রকার প্লাস্টিড থাকে, যথা ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। তারপর এখানে একটি চিত্র রয়েছে, এখানে রয়েছে ম্যাট্রিক্স, বহিঃস্তর, অন্তঃস্তর, স্ট্রোমা, লেমেলাম, গ্রানাম, গ্রানাম চক্র ও থাইলাকোয়েড, গ্রানাম, লেমেলাম। তারপর সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম এটি প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে সাধারণত এটি থাকে না, তবে নিম্নশ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ দেখা যায়। স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে এর ভূমিকা রয়েছে, বিভিন্ন ধরনের ফ্লাজেলা সৃষ্টিতেও এটি অংশগ্রহণ করে। এখানে সেন্ট্রোসোম চিত্র দেওয়া হয়েছে। তারপর আমরা নিচের পেজে চলে এলাম। সেন্ট্রিওল একটি স্বচ্ছ দানাবিহীন সাইটোপ্লাজম দ্বারা নিমজ্জিত এবং নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত। দুটি ফাঁপা নলাকার বা দণ্ডাকার অঙ্গাণুগুলোকে বলা হয় সেন্ট্রিওল। এটি প্রাণী কোষের সেন্ট্রাসোম এলাকায় অবস্থান করে। উদ্ভিদ কোষে সাধারণত এটি থাকে না, তবে নিম্নশ্রেণীর উদ্ভিদ কোষ যেমন ছত্রাকে থাকে। তারপর সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রিওল এখানে চিত্র দেওয়া হয়েছে। তারপর আমরা চলে এলাম রাইবোজোম, সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় বিরাজমান অথবা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত, যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষণ ঘটে তাকে বলা হয় রাইবোজোম। সাধারণত মসৃণ আন্তঃপ্লাজমীয় জালিকার উভয় দিকে এরা সারিবদ্ধভাবে অবস্থান করে। রাইবোজোম আদিকোষের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, এখানে চিত্র রয়েছে রাইবোজোমের। তারপর গোল্ডি বডি নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবদ্ধ সুটোনালিকা, ফুসকা, চৌবাচ্চা বা লেমেলির ন্যায় গঠন নিয়ে গঠিত সাইটোপ্লাজমিক ক্ষুদ্রাঙ্গের নাম গোল্ডি বডি। এটি চেষ্টা গোলাকার বা লম্বা হয়। এখানে চিত্র দেওয়া হয়েছে। তারপর লাইসোসোম, এখানে চিত্র রয়েছে। তারপর নিউক্লিয়াস, এখানে লেখা রয়েছে নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার যন্ত্র, ক্রোমাটিন তালিকা। তো ছাত্রছাত্রীবৃন্দ, এখানে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর শেষ। আশা করি সবাই ভিডিওতে দিয়ে লাইক করবে এবং শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। আর চ্যানেলে যারা নতুন এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবে, যাতে পুনরায় কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সবাই দেখতে পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।